বন্ধুরা আসসালামু আলাইকুম, আজকের ভিডিওতে আপনাদের সাথে আছে আমি নাসিরউদ্দিন, সৌদি আরব প্রবাসী। বন্ধুরা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে চুরির ডিজাইন দেখতে চাইছিলেন, এখানে কিছু চুরির ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো। এবং আজকে স্বর্ণের দামটা কিন্তু একটু বাড়ছে, তো প্রতি গ্রাম কত করে, 22 ক্যারেট স্বর্ণ প্রতি গ্রাম কত করে, এবং প্রতি এক গ্রামের যদি দাম কত টাকা বাড়ছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে কম ওজনের এবং বেশি ওজনের কিছু চুরি আমি আপনাদেরকে দেখাবো, এক বুড়ি থেকে আড়াই বুড়ি তিন বুড়ি পর্যন্ত আপনি এখানে চুরি ডিজাইনগুলো পেয়ে যাবেন। তো একটা চুরির ওজন কতটুকু এবং প্রাইসগুলো কত করে আমি আপনাদেরকে মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। সবচেয়ে ছোট যে ডিজাইনটা সেটা আমি আপনাদেরকে দেখাবো। এটা দেখতেছেন, এটা হলো 11 গ্রাম 6 পয়েন্ট আছে, এটার মধ্যে আপনি 12 গ্রাম সাড়ে 12 গ্রামের মধ্যে পেয়ে যাবেন। তো এটা এক গ্রামের দাম কত এবং এটা টোটাল প্রাইসটা কত টাকা আসে সেটা আমি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। এটা এক গ্রামের দাম পড়তেছে আপনার, আজকে যদি নেন সেক্ষেত্রে এটার প্রাইস পড়তেছে আপনার 210-212 এবং এইখান থেকে কম বেশিও হবে, এগুলো কিন্তু ডিজাইনের উপরে দাম কম বেশি হয়। আর একটা জিনিস মনে রাখবেন, স্বর্ণের দামটা কিন্তু সবসময় এক থাকে না, এখন যে প্রাইসটা আছে এক ঘন্টা পরে কিন্তু একটু কমতেও পারে আবার একটু বাড়তেও পারে, এই জিনিসটা আপনারা মনে রাখবেন। তো এখন এই যে এটা হলো 11 গ্রাম 6 পয়েন্ট, এটা প্রাইসটা কত টাকা আসে আমরা আপনাদেরকে মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো এরপরে যে আমরা যে প্রাইসটা বলি, এই প্রাইসের পরেও যদি আপনারা এখানে আসেন অবশ্যই আপনাদেরকে ডিসকাউন্ট করা হবে। আর প্রাইস নিয়ে যদি আপনাদের কিছু না কিছু বলার থাকে অবশ্যই আমাকে SMS করলে আমি আপনাদেরকে প্রাইসটা বলে দেব। আমি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিতেছি, আর এই দামের থেকে কম বেশি হবে ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি। তো এটা যদি আমরা 210 করে হিসাব করি, এটার প্রাইস ওজনটা হলো 11 গ্রাম 6 পয়েন্ট, এটার প্রাইস পড়তেছে 2436 শিয়ালে আপনার সুন্দর একটি চুরির ডিজাইন পেয়ে যাবেন। এবং এটার বাংলাদেশি প্রাইসটা কত টাকা সেটা আমি ডিসপ্লেতে দিয়ে রেখেছি, আপনারা ডিসপ্লেতে দেখতে পারবেন বাংলাদেশি প্রাইসটা। আমি যে প্রাইসটা বলতেছি এটার মধ্যে কিন্তু আপনারা আরও কম বেশির মধ্যে পেয়ে যাবেন। তো আমি জাস্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি। আর দাম নিয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে আমাকে হোয়াটসঅ্যাপে SMS করলে আমি আপনাদেরকে সঠিক দামটা বলে দিতে পারবো। এটা দেখতেছেন, এটার ওজনটা হলো 13 গ্রাম 9 পয়েন্ট, এখানে দুইটা চুরির ওজন হলো 13 গ্রাম 9 পয়েন্ট, ডিজাইনটা খুবই সুন্দর দেখতেছেন। তো এটার ওজনটা হলো 13 গ্রাম 9 পয়েন্ট, আমরা যদি এটাকে এটাও মানে এটা আসলে 210-211-212 এরকমটার মধ্যে আপনি পেয়ে যাবেন। তো এটা আমরা যদি 210 করে হিসাব করি, 210 পূরণ, এটার হলো 13 গ্রাম 9 পয়েন্ট, এটার প্রাইস পড়তেছে 2920 রিয়াল, 2920 রিয়ালের মধ্যে আপনি সুন্দর একটি চুরির ডিজাইন পেয়ে যাবেন। এবং এটা বাংলাদেশি প্রাইসটা কত টাকা সেটা আমি ডিসপ্লেতে দিয়ে দেবো, আপনারা ডিসপ্লেতে দেখতে পারবেন। আরেকটা চুরির ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো, যদি আপনারা আরেকটু বেশি ওজনের মধ্যে নিতে চান তাহলে এটা নিতে পারবেন। এটার ওজনটা এবং প্রাইসটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো এখন কিন্তু স্বর্ণের দামটা বাড়ছে, অনেকটাই স্বর্ণের দাম বাড়ছে, যারা এখন বর্তমানে স্বর্ণ কিনবেন তারা এর চেয়ে কমে কিনতে পারবেন। আমি কিন্তু আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দিতেছি, একটু বেশি বলতেছি, আর আপনারা যেন এখানে আসার পরে ডিসকাউন্টটা পান। আর সঠিক দামটা বলতে গেলে এখন একটু সমস্যা আছে, তার কারণে কিন্তু আমি সঠিক দামটা বলতে পারতেছি না। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে SMS করলে আমি আপনাদেরকে প্রাইসটা জানিয়ে দিতে পারবো। তো আপনারা যদি এটা নিতে চান, এটার ওজনটা হলো 26 গ্রাম আছে, 26 গ্রাম, এটা দুইটা চুরির ওজন হলো 26 গ্রাম। তো এটা যদি আমরা 210 করে হিসাব করি, 210 পূরণ, 26 গ্রাম, তো এটার প্রাইস পড়তেছে 5460 রিয়াল দেখতেছেন, 5460 রিয়াল, এটা সৌদি আরবের প্রাইস। এবং বাংলাদেশি প্রাইসটা কত টাকা সেটা আমি ডিসপ্লেতে দিয়ে দেবো, আপনারা ডিসপ্লেতে দেখতে পারবেন। এখানে আরও কিছু চুরির ডিজাইন আছে, সেগুলো আমি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। এটা দেখতেছেন, এটা আপনি 32 গ্রাম থেকে 36 গ্রাম 37 গ্রামের মধ্যে পেয়ে যাবেন, এটা ডিজাইনের উপরে এবং সাইজের উপরে ডিপেন্ড করবে ওজনটা। তো এটা যদি নেন তাহলে এটার আপনার প্রায় এরকম টাই প্রাইস পড়বে, 208-210-212-র মধ্যে আপনারা এগুলো নিতে পারবেন। আমি জাস্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি, এখন আসলে স্বর্ণের দামটা সঠিক দামটা বলতে গেলে এখন সমস্যা আছে, সেই জন্য কিন্তু এখন একটু প্রবলেম। তো আমি আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে ভুলবেন না, আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।